করোনায় কর্মহীন এক বেকার বৃদ্ধকে অটো ভ্যান উপহার। ঝিনাইদহের শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া এক বৃদ্ধকে অটো ভ্যান উপহার দেয়া হয়েছে। উদ্ভাবনী চেতনা সংসদের উদ্যোগে শৈলকুপা প্রেসক্লাব চত্বরে এ ভ্যান উপহার দেওয়া হয়। উপজেলার ছোট মৌকড়ি গ্রামের 50 বছর বয়সী বৃদ্ধ কর্মহীন আবেদ আলী 45,000 টাকা মূল্যের এই অটো ভ্যান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় 300 পরিবারের মাঝে সবজি বীজ প্রদান করা হয়।